অনেকে রেডি হয়েছে পয়লা বৈশাখে পান্থা ইলিশ দিয়ে পয়লা বৈশাখে বরণ করবে, আছে না নাই? এখন থেকে দাঁত মাঝে এটা যে রেডি হয়েছে পয়লা বৈশাখে পান্থা ইলিশ খাবে। আমাদের ওই পাশের একজন এক মহিলা জামাই তাকে ঢাকায় পয়লা বৈশাখের সময় জামাইয়ের বাসায় অবস্থান করতেছে, জামাই বটমূলে যাইয়া এক প্লেট পান্থা আর ইলিশ মাছ এত সুন্দর সাইজ তা বটি দিয়ে কাটতে পারবে না, 6 মিলি থেকে কেটিয়েছে পাতলা কাগজের মতো, এই 3000 টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। বাসায় নিয়ে খুশিতে বলতেছে, আম্মা আমার সিরিয়াল ছিল 3000 প্রায় হবে, 1000 তিনিকের পিছনে ভাগ্যক্রমে আপনার বরকতে এই এক প্লেট ইলিশ পান্থা আর এক পিস ইলিশ 3000 টাকা দিয়ে কিনে আনতে সক্ষম হয়েছি, এটা আপনারই কপাল। শাশুড়ি চুপ করে মনে মনে হাসে আর কয়, জীবনে কতবার গেলি আমার বাড়ি, তুই পান্থা ভাতের যে এত ভক্ত এত কোনোদিন কইস নেই, 3000 টাকা দিয়ে এক প্লেট পান্থা তার মধ্যে ভাতও নাই খালি পানি, তাই পিরিজি করে একটু টুটু টুটু ভাগ করে সবাই দিতেছে, আম্মার এক পিরিজ দিছে। আম্মা কয়, কইতে তো পারে না জামাই দেশ মুখের উপরে, কয় তুই খালি আমার বাড়ি আয় তোরে ভান্তা ভাত খাওয়াবো এবার জন্মের কাল। পয়লা বৈশাখ চলে যাওয়ার পরে কিছুদিন পরে ওই জামাই গেছে শাউরির বাড়ি, শাউরি সকালে ভান্তা দুপুরে ভান্তা আর ঈশা রাতে ভান্তা জোহরে ভান্তা মাগরিবে ভান্তা পাঁচ হতো ভান্তা আর ভান্তা, 2-3 দিন খাওয়ার পরে জামাই কয়, আম্মা গরম ভাত রান্না করেন না, কয় তোরে ফান্তা ভাত দিয়ে মাটি দেব, লাস্টে যাওয়ার সময় ফান্তা ভাতের আড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো, শয়তান তুই 3000 টাকা দিয়ে এক প্লেট পান্থা কিনে খাইছি। আল্লাহর কসম পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় পান্থা ইলিশ খাইলে গুনাহ ছাড়া নেকি হবে, জোরে বলেন হবে। এই কুসংস্কার বাংলাদেশের মধ্যে ঢুকাইছে কি আল্লাহই জানে, এই পয়লা বৈশাখের কুসংস্কার, 31st নাইটের কুসংস্কার, আর এইটা আছে নতুন কইরা। আমাদের ছোটবেলায় 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে শুনি নাই, এদানিং শুনতেছি কয়েক বছর হলো, নাম রাখছে ভালোবাসা দিবস, খোদার কসম ভালোবাসা দিবস না, ভ্যালেন্টাইন হলো এক এহুদি লুচ্চার নাম, এক এহুদি লুচ্চার নাম ভ্যালেন্টাইন, ওইতে বড় চরিত্রহীন ছিল, এলাকার যে কোনো মেয়ের দিকে একবার নজর পড়লে তারে ধর্ষণ না করে ছাড়ে নাই, হাজার হাজার মেয়ের এইভাবে চরিত্র নষ্ট করছে, তার সতীত্ব হরণ করেছে, ওই এলাকার বাচ্চা ওই এলাকার রাজা যিনি প্রেসিডেন্ট এই ভ্যালেস্টাইনে দৈরা জেলে আটকাইছে, ওই লুচ্চরে বাইরে রাখলে দেশের মাইয়াটা ভালো থাকবে না, ওরে আটকা ভ্যালেস্টাইনে জেলখানা আটকাই দিছে, ও জেলে থাকা অবস্থায় এক অন্ধ মহিলারে দর্শন করছে। এই খবর যখন রাজার কাছে গেছে, রাজা কয় এই শয়তানের হাতে থেকে বাসা বড় কঠিন, ওরে তো জাহান্নামে ফাটালিও জাহান্নামী মহিলাকে দর্শন করবে, জেলে দিছি সে জায়গা দিয়ে একটা কানা মহিলারে দর্শন করছে, তাহলে ওরাতে থেকে বাঁচা যায়, ওরে ফাঁসি দিয়ে দিতে হবে, ওরে ফাঁসি দিয়েছে এই 14ই ফেব্রুয়ারি, ওরে ফাঁসি দিয়েছে এই 14ই ফেব্রুয়ারি, আর 14ই ফেব্রুয়ারি ফাঁসি দেওয়ার কারণে ওর মতো চরিত্রহীন যারা ছিল তারা সেই থেকে একটা উদযাপনের দিন হিসেবে গ্রহণ করে নেছে, সেই থেকে সেই পশ্চিমা দেশে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি পালন হইত। আমার বাংলাদেশের নাম গন্ধ ছিল না, এই কয়েক বছর এই বাংলাদেশ থেকে তারা যেন ওই জায়গা যাইয়া ওখান থেকে ইম্পোর্ট করছে এই দেশে ভ্যালেন্টাইন ডে, আমার যুবক যুবতীকে ধ্বংস করতেছে। আমার জানা মতে এই দিবসে অর্ধরজনীতে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা অবৈধ গর্ভধারণ করবে, হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা হারামজাদা যারো শয়তান প্রোটেকশন দিবে। এ আমার প্রাণ প্রিয় কেরানীগঞ্জের ঢাকার যুবক যুবতীরা, আল্লাহ নবী বলেন মানতে সব বাহাবিকু মিন পাগুয়া মিন ঘুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তোমার জীবন যাপন যদি ভ্যালেস্টাইনের মতো হয়, তার মৃত্যু দিবস তার এই ফাঁসির দিবসকে যদি তুমি আনন্দের সাথে উদযাপন করো, তাকে সমর্থন করা হবে, কেয়ামতে খোদার কসম ভ্যালেস্টাইন জাহান্নামি, তুমিও তার সাথে জাহান্নামি হইবা। আমাদের তওবা করতে হবে, জীবনে কোনোদিন আর আমরা ভ্যালেস্টাইন ডে পালন করব, কারা কারা এ ব্যাপারে অঙ্গীকার করতে পারবে, আমার যুবকরা হাত দাও। আমি আল্লাহর কাছে দোয়া করি, আজকে যারা হাত জাগাইছে আল্লাহ জীবনে একটা বার তাদেরকে মক্কা মদিনা হাজির করার তৌফিক দিও, আল্লাহ তাদের এই হাত দুটো কাবার গায়ে পৌঁছাই দিও, রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দান করো, মক্কা মদিনার জমিনে হাত রাইখা সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করো, হাসরের মাঠে নবী পাকের সাথে মুসাফায় হাত মিলাইয়া দিও, নবী আলাইহিস সালামের হাত থেকে হাউজে কাউসার নসিব করো।